সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নতুন করে আর কোনো রোহিঙ্গাকে অনুপ্রবেশ করতে দেয়া হবে না। একবার উদারভাবে সীমান্ত খুলে দেয়া হয়েছিল, কিন্তু এখন সেই উদারতা দেখানোর আর কোনো সুযোগ নেই। দুপুরে রাজধানীর বনানীস্থ সেতু ভবনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় মিয়ানমার ইস্যুতে বিএনপির মন্তব্য নিয়ে চিন্তা করার সময় নেই বলেও জানান ওবায়দুল কাদের। বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদের সাথে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের সঙ্গে সড়ক নিরাপত্তা প্রকল্প নিয়ে কথা হয়েছে। সড়কে যেভাবে দুর্ঘটনা ঘটছে, সচেতনতার অভাবে সেটি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। মন্তব্য নিয়ে কথা বলার সময় হয়নি। তাদের মধ্যে আসলে সব ব্যর্থ আন্দোলন, আন্দোলনের ব্যর্থতা, নির্বাচনে অংশ না নেওয়া, এসব কারণে তাদের মধ্যে চরম একটা হতাশা কাজ করছে। আমরা একবার উদারভাবে সীমান্ত খুলে দিয়েছি, এখন সেই উদারতা প্রদর্শনের কোনো সুযোগ নেই। আমাদের একটা আমাদের জন্য একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। ইন্টারন্যাশনাল যে সাহায্য সেটাও অনেক কমে গেছে।